আর যারা মাদক সেবী আছো তাদের উদ্দেশ্যে আমি বলি যে এখন কিন্তু আইন কে অত ছোট চোখে দেখার কোনো অবকাশ নাই এখন যদি ইয়োনো সাহেব বা এসিল্যান্ড বা যে কোনো ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে এসে মোবাইল কোর্ট করা হয় তোমাদের সাথে সাথে 3 মাসের জেল এবং মানে জামিন ছাড়া 3 মাসের জেল সাথে সাথে আর আমাদের যে ইয়োনো সাহেব মোবাইল কোর্ট করলেই 3 মাসের জেল 3 মাসের কম দেয় না উনি কোনো জরিমানা না 500 1000 5000 কোনো জরিমানা না জেল দেন উনি যদি মাদক সেবন বা মাদক বিক্রির কোনো মোবাইল কোর্ট উনি করেন উনি এটা করেন ইফটিজিগের যদি কোনো মোবাইল কোর্ট করেন উনি তো ওনার আমার সাহায্য নিয়ে উনি করেন তারপরেও আমি যদি কোনো মামলায় পাঠাই আমি যদি আমার মতো করে লিখে পাঠাই মিনিমাম 3 মাসের আগে জামিন হবে না আর সারা বছর তো ওই যে হাজিরা চলতে থাকবে শুধু বাড়ি আর কোর্ট যারা স্টুডেন্ট আছো তারা ভুল করেও এই খারাপ পথে পা বাড়িও না আসো আমরা সব সময় ভালোর সাথে থাকি একটা মানে খারাপ মামলা যদি তোমাদের হয়ে থাকে তোমাদের ফিউচারে তোমাদের যে আশা স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে চাকরি বাকরি অনেক ব্যাঘাত সৃষ্টি হবে বিঘ্ন হবে তাই আসো সবাই মিলে আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তুলি